গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তারপর সকাল সকাল তোমাদের ফুল দিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি সকালে উঠে আমি সকালে ঘুম থেকে উঠে বাসে কাজটা সেরে আমি চলে এসেছি ঘুমিয়ে আস্তে আস্তে তোমাদের সঙ্গে। তাই এবার চলো যাই, ব্রাশ করে নিই। কাজ হয়ে গেছে, ব্রাশটা করে নিই, নাহলে তো দাদা বাজে ব্যথা করা শুরু করে দেবে। তো চলো। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে অনেক, ওই যে অনেক দাঁড়িয়ে ওইদিকে আমার ননদের যে ছাপ ঢালাই আছে ওইগুলো দেখছে। ওরা ওইখানে অনেক ছেলেপিলে আছে, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যাওয়ার প্ল্যান করছে আর কি। আর আমি এদিকে দাঁত মাজি, তা ও এখনো দাঁত টাত কিছু মাজিনি, ওকে দাঁত মাজি বলবে শুনি, তা তোমরা দেখে থাকো। নিজেই চলেছি দাঁত, নিজেই চলেছি দেখো, অত মাঝে মাজি দাঁত, দাঁত দিয়ে রক্তই বেরিয়ে গেল। আবার দাঁতটা ভালো করে না মাজলেও না মনের যন্ত্রণা করে। এবার অনেককে ডাকছি বিরাট, মানে দাঁত মাজার জন্যে, ও মোটে দাঁত মাজতে চায় না আমার মতনই প্রায়। তা চলো ওকে দিয়ে দিই। তো দাঁত মাজবে না মানে মাজতেই চায় না আমার মতো, আমি ওরম ব্রাশ কলগেট ব্যবহার করতে পারি না, ওগুলো ব্যবহার করলে আমার জন্য ভিতর থেকে কিরম একটা মানে বমি বমি ফিল করি আমি আর কি। আমি বেশি দাঁত অনেকক্ষণ ধরে দাঁত মাজতেও পারি না। তা চলো অনেককে দাঁত মাজি নিই, ও চলে এসছে কল পারে, ও এবারে ও একটু শুকনি দাঁত মেজে বলবে আমার ধুইয়ে দাও। তা আমার হয়ে গেছে, ভালো করে ঘষে ঘষে ধুচ্ছি, কত বড় বড় দাঁত আমার। তা চলো হয়ে গেছে প্রায় ধোয়া। আর তোমাদেরকে এই পিছনে আমার যে কে টমেটো গাছ দেখছো না, এই যে এই টমেটো গাছ, আমার টমেটো ভর্তি হয়ে গেছে, আজকে আর দেখাবো না, কালকের ব্লকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তা চলো এবার আমরা মুখ টুক ধুচ্ছি নিচু হয়ে, কেউ নেই এখানে মনে হচ্ছে, আমরা নিচু হয়ে মুখ ধুচ্ছি। আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফেস ওয়াশ দেওয়ার ইচ্ছা আছে, দেখি ফেস ওয়াশটা। তো এবার অনেক মুখ ধুচ্ছে দেখো, আমার এদিকে মোটর চলছে, আমার ব্রাশটা জলের মধ্যে আছে, ওগুলো সব একা করে তুলবো, ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছে। তো চলো এবারে আবার ওর মুখ ধোয়া হয়ে গেছে, এবার আমরা ঘরে চলে যাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার শতপর্ণা ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলে এসছি রান্নাঘরে, এই যে এবার বসাবো চা। আজকে শনিবার, আজকে হলো আমাদের নিরামিষ, তো চা বসিয়ে দিই চলো। অনেক বলছে খিদে পেয়েছে, ওর জন্যে কি বানায়। তো যাই হোক, তা বসে গেছি চাটা বানিয়ে নিয়ে বসে গেছি আমি, আর অনেক বসে গেছে এই যে চা খেতে। আজকে ওর দুধ নেই, ওর জন্য ওকে একটু চা দিলাম, আর একটু বাদে দেবো ভাত, ভাতটা বসিয়ে দেবো, এক্ষুনি চাটা খেয়ে উঠে তারপরে বাসি বিছানা টিছানা গুছাবো, বাকি যা কাজ আছে পুজোর জোগাটোগা হেন তেন যা আছে সব গুছিয়ে নেবো। তা এই যে বসে পড়েছি আমার চা নিয়ে, যে অনেক খেতেও লেগে গেছে, তা চলো চাটা খেয়ে নিই। কালকে রাত্রে বলবা, আজকে রাত্রে বলবা, খালি পেটে তোর একটা ওষুধ আছে না? খালি পেটে ওষুধ আছে না? চলে এসছি তোমাদের সামনে দেখো, আমার কাজ ভাগ হয়ে গেছে। আমি আজকে শনিবার আজকে বানিয়েছি যে লঙ্কা ভাজা করেছি, আর এই যে ডাল করেছি মুগের ডাল, লঙ্কা ভাজা মুগের ডাল, আর এই যে গাজর আর আলু ভাজা, গাজর আলু ভাজা করেছি। মা, 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 ম
আমি রান্না করে নি আর ভাত হয়ে গেছে উনুনে আলু সিদ্ধ ভাত সকালবেলা হবে আর দুপুরে লাঞ্চ হবে বিউলি কড়াইয়ের ডাল আর হলো গাজর আলু ভাজা এই দিয়ে হয়ে যাবে আজকে হ্যাঁ আর অনিক আজকে দু কালকে রাত্রে দু ঘন্টা রান্না ঘটিয়েছে আবার ও পায়ের তলায় পেরেক ফুটিয়েছে ও নিজেই পেরেক নিয়ে খেলা করেছে আর নিজেই সেই পেরেকে গিয়ে পা দিয়েছে আজকে যদি আমি পা দিতাম কি হতো কে খেতে দিত তোদের আমি তো হাঁটতেই পারতাম না তুই যা করছিস ওরকম কষ্ট তো আমারও হতো হাই বলে দাও সারাদিন ফোনটা নিয়ে আছে আজ স্কুলে গেল না কালকে একটুখানি স্কুল করে এসছে আজকে আর গেল না এই স্কুলে কি কি লেখা দিয়ে ওগুলো লিখিয়ে যা আমার স্নান করে নে তো স্নান করে দিই এবারে এখানে ভাজাটা হয়ে যাক হাই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম তা আজকে আমি সিঁদুরটা অনেকটা বেশি বেশি করে পরে চাই নতুন নতুন বিয়ে এই পর্যন্ত করতাম এতটুকু খালি রেখে দিয়েছি তো যাই হোক তা বিকালে আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া সব রেডি হ্যাঁ আচ্ছা যাচ্ছি তা খাওয়া দাওয়া কর রেডি এবার কাজ করতে হবে বিকাল হয়ে গেছে চারটে মনে হয় বাজে আজকে যাব মনে হয় একটু হরিণঘাটা যেতে হবে কিছু করার নেই মেয়েটার ব্যাগ একদম ছিঁড়ে গেছে স্কুলের ব্যাগটাও ছিঁড়ে গেছে আর ওর যেটা ছিল ব্যাগ ওই ব্যাগটাও ছিঁড়ে গেছে কিছু করার নেই ব্যাগ এনে দিও আর সাইকেলটাও ওকে সাইকেলটাও সারাতে হবে সাইকেলটাও খারাপ হয়ে গেছে বাবু জল আছে তো পায়খানা করে তো হাত পা ধোবে বলে মোটর চালাতে বলছে আমি একটু মোটরটা চালিয়ে দিই আমি এখানে বসেছিলাম সিঁড়িতে তা কী বলবো আর স্টোরি একটা স্টোরি ছাড়লাম এখনও কাজ হয়নি বিকালের কাজগুলো সব সারতে হবে যা চলো বিকালের কাজগুলো সেরে নিই আর দাঁড়ানো হবে না আর এই ঘরে দেখো অনেক কী করেছে নাটকে ফুটকি বার করে এখানে ওই ব্যাগটার মধ্যে ছিল ওইখান থেকে সব বার করে এখানে ছড়িয়ে দিয়েছে আর এই ফেরে কালকে পায়ে ফুটিয়েছে পায়ে ফুটিয়ে এখন ব্যথায় মানে কী বলবো ওষুধ খাচ্ছে তাই কিছু মনে মনে হচ্ছে না হাঁটতে পারছে না তো শত গেছে পড়তে কি বলবো শত গেছে পড়তে কিন্তু শত গেছে পড়তে আমি যাবো কি করে হরিণঘাটা এইটাই চিন্তা আমি যাবো কি করে হরিণঘাটায় সন্ধে হয়ে গেলে ও একা কার কাছে থাকবো ওরও তো সন্ধে হয়ে যাবে তো যাই হোক দেখি এখন রাখি এখন কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি একটু সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি আবার তোমাদের সামনে দেখো তা অনেক বলছে ভাত খাবো শুধু ডাল আছে আর তো কিছু নেই তা দেখি কিছু একটা ভাজা করে ওকে ভাত দিয়ে দিই ও দুটো ভাত খাক আপাতত কী করি দেয় চিন্তা করছি একটু বেসন আছে ধনে ধনে পাতা আছে মনে করছি ধনে পাতা আর বেসন দিয়ে একটু বড়া করি মানে চপ মতো করে দিয়ে দিই ওর ভাত খেতে তা চলো আর না হয় আলু ভাজে যাই হোক কিছু একটা করে করে ওকে খেতে দিয়ে দিই তারপরে যা হবে কী বলবো আজকে একটু আজকে একটু ডিমও দেওয়া যাবে না কেননা ডিম আছে ওই দেখো ওই কোনো এমন ডিম ওই দেখো ওই যে ওই কোনায় আমার ডিম রয়েছে কিন্তু ডিম আজকে দেওয়া যাবে না আছে অনেক কিছু আছে বেগুন আছে কলা আছে মটর দেখি কিছু একটা ভেজে ওকে বানিয়ে দিই আর ডাল আছে অল্প ভাই রাখি